সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। জানতে চাই যে কেমন হয়েছে অনুষ্ঠান? আচ্ছা, এখানকার মানে সবার সাথে আমাদের চেয়ারম্যান সাহেব, মহাসচিব সাহেব এবং আমাদের সিনিয়র কো-চেয়ারম্যান ছিলেন, অন্যান্য যারা কো-চেয়ারম্যান ছিলেন এবং যারা আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানটা করেছেন, আমরা তার একটা পার্ট আর কি আমরা সঙ্গীত পরিবেশন করেছি। তো সেখানে রেজাউল সাহেব আছেন, আসুদ সাহেব আছেন, এবং আমি অন্যদের নামটা বলতে পারছি না, আরও কে কে ছিলেন এখানে, এবং ছাত্র সমাজের ছেলে, যুব সমিতির ছেলে, এবং আমাদের যারা যে ক্যামেরা ছিলেন, যারা আমি প্রথমে আজকের আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী সামগ্রিকভাবে আমার মনে হয় যে আমরা সন্তুষ্ট যে আমরা এটা ভালো করতে পেরেছি, এবং আমি আপনি মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, আমাদের সকল নেতা কর্মী, বিশেষ করে যারা এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য দায়িত্ব ছিলেন, বিভিন্ন সাব কমিটি এবং এছাড়াও বিভিন্ন পর্যায়ে দায়িত্ব ছিলেন, অনেক পরিশ্রম, অনেক কষ্ট, ইভেন রাত্র অনুমা থেকে তারা এই কাজটি প্রত্যেকের প্রতি দায়িত্ব পালন করেছেন, কোনো রকম বিশৃঙ্খলা হয়নি, খুব সুন্দর পরিবেশে, সাধারণত কোনো রাজনৈতিক প্রোগ্রাম পার্টির মধ্যে এত সুন্দর করে হয় না। এতেই আমার মনে হয় চেয়ারম্যান সাহেব আত্মবিশ্বাস আসা উচিত যে এই বাহিনীকে তিনি সামনে দিকে এগিয়ে যেতে পারবেন। সম্পূর্ণ সফলতা দান করার জন্য আমাদের মহাসচিব এবং অত্যন্ত যোগ্য মহাসচিব মুজিবুল হক চুল্লুদের নেতৃত্ব দিয়েছেন, এবং আপনাদের সবাইকে জানাতে চাই যে আমাদের এখানকার আজকে শুধু ঢাকার এখানকার এই প্রোগ্রামটাই নয়, সারা বাংলাদেশে আজকে আমাদের এই প্রোগ্রামটা পালিত হয়েছে বিভিন্নভাবে, এবং আমি যতটুকু খবর পেয়েছি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবারকার প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করছি। বড় বড় রেলি হয়েছে, অনেক আলোচনা অনুষ্ঠান হয়েছে, সাধারণ মানুষের মধ্যে একটা সারা জায়গাতে সক্ষম হয়েছে, এটা আমাদের একটা শুভ দিনের, সামনের দিকে শুভ দিন আসছে এই ধরনের একটা প্রত্যাশা সকলের মনে। শুধু নয়, আমাদের যারা সাধারণ নাগরিক তারাও আমাদেরকে উৎসাহ দিয়েছে। তো আমি আজকে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত যারা ছিলেন, শূন্য সহ আর বাকি সবাই যারা এখানে কেন্দ্র থেকে সব কিছু জন্য মনিটর করেছেন এবং সাকসেসফুল করেছেন চেষ্টার জন্য কাজ করেছেন, তাদের উপর কৃতজ্ঞতা তাদেরকে জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।